উঠতে আছে, কয় নাকি উঠবে না, তেলের দাগেটি রং উঠতে আছে এইটা কি ভাই উঠবেই ভাই এইটা কি ভাইয়া এটা ফেরি ফেরি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে আপনারা স্টেনসিলিনের কাজ করবেন এই কাজ আপনারা কতদিন যাবত করতেছেন ভাইয়া ভাইয়া প্রায় 8-9 বছর করতেছি মানে এই কাজের মাধ্যমেও তো মনে হচ্ছে যে ভালো আয় করা সম্ভব তাই না ধরেন একটা মানুষ যদি দেশের থেকে আসিয়া এই কাজ শেখে সে মাসে কত টাকা আয় করতে পারবে প্রায় মাসে 6-7,000 রিয়াল কাজ করতে পারবে এটা 6-7,000 রিয়াল যদি একটা মানুষ আয় করে ভাইয়া তো সেটা কততে দাঁড়ায় ভাইয়া বাংলাদেশি টাকায় তো বাংলাদেশে 1 টাকা সৌদি আরবে 1 রিয়াল বাংলা 22 টাকা 22 টাকা আপনি মানে এই কাজটার আপনারা কি বলেন মানে আপনাদের ভাষায় স্টেনসিলিং পেইন্টার এটা ফ্রন্টের পেইন্টিং এর কাজ এটা হয় কাজটা বিশেষ করে যেটা হ্যান্ডেল হতে আর ওইটারই এই কাজেরও তো মনে হচ্ছে যে ভালো কোনো একটা চাহিদা আছে তাই না হ্যাঁ অবশ্যই আছে এটা ভালো কোয়ালিটির কাজ এই জন্য এটা চাহিদা ভালো দেখাচ্ছে এটা সবসময় কাজ পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় না যারা সৌদিতে নতুন করে আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে আপনারা কিছু বলেন যে এই কাজ শিক্ষা কিছু করা যায় কিনা সেই বিষয়ে এই কাজ শিখতে হলে আসলে আপনি এটার পিছনে টাইম দিতে হবে শিখতে হবে কি করে যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে আসলে মূলত সেই কাজটি নিয়ে কিন্তু আমরা আছি মেজারমেন্ট করতেছি যে কিভাবে আসলে এই স্টিকারটা মানে পাইপের যে ফলো ডাইরেকশন সেটি আসলে দেখা হচ্ছে তো ধাপে ধাপে আপনারা আমাদের সাথেই থাকবেন ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব কিভাবে আসলে পাইপে যে কোনো ইকুইপমেন্টের উপরে স্টেনসিলের কাজটা করে ওয়ালাইকুম সালাম ভাইয়া কেসা হে ভাইয়া এই যে সাদা উপরে যে টেপটা দেখা যাইতেছে ওই টেপটা ওইখানে লাগানোর পরে লাগানোই
এটার মধ্যে এখন তো পেইন্ট মারা যাবে না, সাদা পেইন্ট সাদা টেপটা তোলার পরে এটা পেইন্ট মারলে হ্যাঁ পেইন্টটা হালকা শুকানোর ট্রাই হওয়ার পর টেপটা তোলা, ওই সাদা টেপটা তোলার পরে যে ইজগুলো ঠিক করতে হবে না, ওই যে কর্নার ইজগুলো ঠিক হয়ে যায়, দামি স্টিকার তো ওটা সমস্যা হয় না, তাও একটু সাদাটা তোলার পরে ইজগুলো একটু আঙুল দিয়ে প্রেস করে দিতে হবে যাতে উঠে না থাকে। আচ্ছা 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 ওকে। এখন আর পেন্ট মারা যাবে না দাদা, কাগজ ধরেন না খালি সিধা ডাক্তার, আপনি কাপড়টা কাগজ টানেন এটা এমনি বইবে, হাত দিয়ে আপনি করেন এটা এমনি বইবে। আপনি এইটারে টানেন কেলি, আপনি টানবেন এইটারে নিচেটা টানছেন বলে তো ডরম হয়ে গেল রে, আটু উঠে আটু টানাটানি করতে নাই তো, এটা হালকা এমনি ধরলে এটা বইবে। হয়ে গেছে
সবাই সব মাথা ওদেরকে যাওয়া যাবে না, একটু ভিডিও করতে আসি। সব মাথা বাসার, তুমি একটু সরো বাসার, তুমি সরো বাসার, বাসার তুমি ওগুলার নাইফ দিয়ে উড়ে। আরো পাতলা মারা চলে মনে হয়, কই ঠিকই তো আছে। হালকা হালকা আর বাইত না।